23 বিচারপতিকে বদলি করা হলো বিভিন্ন হাইকোর্টে। এত বড় মাপের বিচারপতিদের বদলি সচরাচর দেখা যায় না। বদলির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তালিকায় রয়েছে গুজরাট হাইকোর্টের বিচারপতি এম প্রচক। রাহুল গান্ধীর মোদি পদবী মামলায় নিম্ন আদালতে দেওয়া সাজার স্থগিতাদেশ দেননি। তারপরেই এই বিচারপতির নাম সংবাদ শিরোনামে উঠে আসে। সেই বিচারপতিকেই বদলি করা হয়েছে পাটনা হাইকোর্টে। সূত্রের খবর, বিচার ব্যবস্থার উন্নতির স্বার্থেই এটি রুটিন বদলি। এই কারণ দেখিয়ে গুজরাট, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের 8 বিচারপতিকে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে কলেজিয়াম। গ্রাফিক্স ইন গুজরাট হাইকোর্টের বিচারপতি এ ওয়াই কোগজে, কে গীতা গোপী এবং সমীর জে দাভেকে বদলি করা হয়েছে এলাহাবাদ, মাদ্রাজ এবং রাজস্থান হাইকোর্টে। সূত্রের খবর, বিচারপতিদের বদলির নাম গত 3 আগস্ট সিদ্ধান্ত নেওয়া হয়। 10 আগস্ট নামে তালিকা প্রকাশ করা হয়েছে। বদলির ক্ষেত্রে বেশ কিছু বিচারপতি আগে আপত্তি জানিয়েছিলেন, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে নতুনভাবে। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি দুপ্পালা ভেঙ্কটরমন চেয়েছিলেন তাকে কর্ণাটক হাইকোর্টে বদলি করা হোক, কিন্তু তাকে পাঠানো হয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টে। এমনকি এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাজেন্দ্র কুমারকেও বদলি করা হয়েছে মধ্যপ্রদেশে। যদিও এই বিচারপতিদের বদলির তালিকায় সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছেন বিচারপতি এম প্রচকের বদলি। আইনজীবী মহলের মত, এটি কলেজিয়ামের রুটিন বদলি। অতি সম্প্রতি এই বিচারক রাহুলের মামলার শুনানিতে ছিলেন, তাই আরও বেশি করে সংবাদ শিরোনামে আছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।